চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যুর মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের উপর আবারও নারাজি দিয়েছেন তার মা নীলা চৌধুরী। সেই সাথে মামলাটি ভার্চুয়ালি শুনানির জন্য আবেদন করেছেন তিনি। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব কথা জানান বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ। সর্বশেষ 2020 সালের 25 ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। প্রতিবেদনে বলা হয়, নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছিলেন। এর আগে সিআইডি ও বিচার বিভাগীয় তদন্তেও উঠে আসে যে সালমানকে হত্যা করা হয়নি, তবে সালমানকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছেন তার মা মামলার বাদী নীলা চৌধুরী। রাজধানীর স্কাটনে বাসা থেকে 1996 সালের 6 সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। আমরা নতুন করে রিভিউ করতে চাই, সেগুলো আমরা কারণ উল্লেখ করেছি, কিন্তু নিয়ম হলো আইনের যে বিধান, 200 ধারার বিধান মোতাবেক বাদীর একটি স্টেটমেন্ট নিতে হবে, কিন্তু বাদী ওনাকে ভিসা জটিলতার কারণে আসতে পারতেছে না এবং বিমানেরও আসতে পারতেছে না, নানা সমস্যার কারণে আসতে পারে নাই। আমি মাননীয় আদালতের কাছে 2020 সালের তথ্য প্রযুক্তি 2020 যে আইনটা হয়েছে ভার্চুয়ালি শুনানির জন্য, সে মনে হয় এটা আবেদন করেছি। অবশ্যই ন্যায় বিচার হচ্ছে না এবং আজকে আমাদের আইনজ্ঞ যেটা তুলে ধরেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত যে এখানে যা যা প্রয়োজনীয় করার সেটা করা হচ্ছে না, এটা উনি তুলে ধরেছেন, বারবার তুলে ধরেছেন এবং কিছু নথিপত্র চেয়েছেন, সেটা দেওয়া উচিত বলে মনে করি।